আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইতিহাসের সেরা ফেয়ার অ্যাওয়ার্ড শো তো কালকে আমরা দেখলামই। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের কথা বলছি না, আমি কথা বলছি গ্লোব সকার অ্যাওয়ার্ড নিয়ে, যেখানে ফেয়ারলি অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড বলেন, ব্যালন্ডিয়র বলেন, এইসব নিয়ে নানা তর্কাতর্কি থাকলেও আমার মনে হয় না গ্লোবাল সকার অ্যাওয়ার্ড প্রাপ্ত প্লেয়ারদের নিয়ে কোনো তর্কাতর্কি থাকবে, কারণ ডিজার্ভিং প্লেয়ারটাই তার সঠিক অ্যাওয়ার্ডটা পেয়েছে। বেস্ট প্লেয়ার অফ দ্য ম্যান হয়েছে আর্লিং হালান্ড, বেস্ট কোচ হয়েছে পেপ গার্দিওলা, বেস্ট মিডফিল্ডার অ্যাওয়ার্ডটা পেয়েছে রুদ্রি, এমনকি ক্রিস্টিয়ানো রোনালদো বেস্ট মিডল ইস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার পেয়েছে, ফ্যান ফেভারিট প্লেয়ার অফ দ্য ইয়ার পেয়েছে, এমনকি ম্যারাডোনা অ্যাওয়ার্ড অফ দ্য বেস্ট গোল স্কোরারও পেয়েছে, যেখানে আমার মনে হয়েছে ডিজার্ভিং প্লেয়ারটাকে ডিজার্ভিং অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এই অ্যাওয়ার্ড শোটা ঠিকঠাক মতো শেষ হলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে যায়। এই অ্যাওয়ার্ড শোটাতে ক্রিস্টিয়ানো রোনালদোকে নানা ধরনের কোয়েশ্চেন করা হয়েছিল, মূলত ক্রিস্টিয়ানো রোনালদোর একটা কোয়েশ্চেনের আনসার নিয়েই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। সৌদি প্রো লিগে তার এক্সপিরিয়েন্স কেমন এটা নিয়ে কোয়েশ্চেন করা হলে কোয়েশ্চেনের আনসারে একটা সময় ক্রিস্টিয়ানো রোনালদো এটা বলে যে সৌদি প্রো লিগ বেটার দ্যান ফ্রান্স লিগ, যেটা নিয়ে ফ্রান্স মিডিয়া বা ফ্রান্স ক্লাব ভক্তরা কেঁপেছে। আমি মনে করি ক্রিস্টিয়ানো রোনালদোর কথাটা যুক্তিক। ক্রিস্টিয়ানো রোনালদো যখন থেকে আল নাসারে জয়েন করেছে, এরপর থেকেই সৌদি প্রো লিগের ডিমান্ড অনেক বেড়ে গিয়েছে, যেখানে নেইমার, বেনজেমা, কান্তে, ফাবিনিওর মতো প্লেয়ার আছে, যেখানে এক এক সিজনে এক এক টিম সৌদি প্রো লিগ জেতার জন্য ক্ষমতা রাখে। আর অন্যদিকে ফ্রান্স লিগে লাস্ট 8-9 বছর ধরে একই দলই ফ্রান্স লিগটা জিতে আসছে, সেটা হলো পিএসজি। মূলত ফুটবল ফ্যানরা পিএসজি বলেন বা ফ্রান্স লিগ বলেন, নেইমার, এমবাপ্পে বা মেসির পিএসজিতে যাওয়ার পর থেকে যারা নিয়মিত ফুটবল ফলো করে তারা ছাড়া অন্য ফুটবল ফ্যানরা মেসি, নেইমার, এমবাপ্পে আসার আগে ফ্রান্স লিগকে চিনত না। ক্রিস্টিয়ানো রোনালদো এটাও বলেছে যে ফ্রান্স লিগে দুই একটা টিম ছাড়া অন্য ক্লাবগুলা ফ্রান্স লিগ জেতার জন্য কম্পিটিশনই দিতে পারে না, যা একদম ঠিক কথা। আর ফ্রান্স লিগ থেকে যেসব প্লেয়ার খেলে এসেছে তাদের এক্সপিরিয়েন্স কখনো ভালো ছিল না। মেসি পিএসজি ছাড়ার সময় তার বিদায়টাও সম্মানজনকভাবে দিতে পারেনি পিএসজি, এটা নেইমারের সাথেও ঘটেছে। এমনকি পিএসজির ম্যানেজমেন্টগুলো মেসি নেইমারের বিরুদ্ধে নানা রকম অ্যালিগেশন লাগিয়েছে, যা প্রফেশনাল ফুটবলারদের জন্য অনেক অসম্মানজনক।